ময়েশ্চারাইজার আমাদের বেসিক স্কিন কেয়ার রুটিনেরও বেসিক একটি প্রোডাক্ট, কিন্তু আমার মনে হয় সানস্ক্রিনের পরে ত্বকে ধরন অনুযায়ী পারফেক্ট ময়েশ্চারাইজার খুঁজে পেতে আমাদের সবথেকে বেশি সমস্যা হয়। তাই আজ আমি একটি নয়, দুটি নয়, পাঁচটি ময়েশ্চারাইজারের রিভিউ নিয়ে এসেছি। ধন্যবাদ দিয়ে নিতে যাচ্ছি যে বিউটি বাই কিরেইকে আমাকে আমার পছন্দ অনুযায়ী ময়েশ্চারাইজারগুলো ট্রাই করে সেই রিভিউ আপনাদের সামনে এনে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। তাহলে চলুন আমরা দেরি না করে মূল ভিডিওতে চলে যাই। হ্যালো, আমি স্যার বলছি স্যার স্কুইজ থেকে। আমি আপনাদের ত্বক চুল মেকআপ বিষয়ে সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করি আমার রিসার্চ ও নলেজ থেকে। যদি আপনারা তাতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিতে ক্লিক করুন, যেন আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের মিস না হয়। এছাড়া আপনারা চাইলে আমাকে ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, সেখানে আমি ছোটো ছোটো বিউটি টিপস দেওয়ার চেষ্টা করি। আজ আমি যে ময়েশ্চারাইজারগুলো রিভিউ করবো এগুলো আমি বাছাই করেছি বিভিন্ন ধরনের টেক্সচার এবং ময়েশ্চারাইজেশন ক্ষমতার ভিত্তিতে, যেন সব ধরনের ত্বকের অধিকারীরাই তাদের জন্য কোনো না কোনো ময়েশ্চারাইজার খুঁজে পান। প্রথমে যে ময়েশ্চারাইজারটি আমি রিভিউ করতে যাচ্ছি সেটা হলো গোকুজিন পারফেক্ট জেল ময়েশ্চারাইজার। এই ময়েশ্চারাইজারটির বিশেষত্ব সম্পর্কে চলুন তার কাছ থেকেই জেনে নিই। হাজি মেমাস্তে, আমি হলাম হাদা লাবো গোকুজিন পারফেক্ট জেল ময়েশ্চারাইজার। আমার কাছে আছে 7 ধরনের হাইলুরোনিক অ্যাসিড, কিন্তু যেহেতু আমি একটি ময়েশ্চারাইজার, নিশ্চয়ই ভাবছেন আমার অক্লুসিভ উপাদান কোথায়। চিন্তা করবেন না, আমার কাছে অক্লুসিভসও আছে, যেমন হাইড্রোক্সিথাইল ইউরিয়া, হাইড্রোলাইজ কোলাজেন। যাদের স্কিন ব্যারিয়ার ক্ষতিগ্রস্ত তাদের জন্য বোনাস উপাদান হিসেবে আছে সেরামাইডস। আমার টেক্সচার নিজে দেখুন, কি চমৎকার জেলের মতো। কাদের জন্য মানসই? সব ধরনের ত্বকের জন্য। তবে আমি নিজেকে শীতকালের থেকে গ্রীষ্মকালের ময়েশ্চারাইজার হিসেবেই পরিচয় দিতে বেশি পছন্দ করি। এবার আমি নিজের অভিজ্ঞতা শেয়ার করি। এই ময়েশ্চারাইজারটি সব ধরনের ত্বকের জন্য মানানসই, কিন্তু সেটা বিভিন্ন ভিন্ন সময়ের ভিত্তিতে। যেমন আপনারা জানেন যে আমার স্কিন ড্রাই, কিন্তু আমি এখন যেখানে আছি বা বাংলাদেশেও যেমন এখন শীতকাল চলছে, এই সময়তে কিন্তু হিউমিডিটি লেভেল অনেক কম থাকে এবং এতে আবার সাধারণের হাইলুরোনিক অ্যাসিড আছে। কিন্তু এই হিউমিডিটি লেভেল বা হাইলুরোনিক অ্যাসিড সব মিলিয়ে আমার মনে হয়েছে যেটা হয়তো যথেষ্ট ময়েশ্চারাইজিং এই সময়ের জন্য হবে না। কিন্তু আবার অপর দিকে এই ময়েশ্চারাইজারটি যাদের ক্ষতিগ্রস্ত স্কিন ব্যারিয়ার বা স্কিন রিহাইড্রেশনের সমস্যা আছে তাদের জন্য বেশ উপকারী হবে। কিন্তু সেটা কিভাবে? যেমনটি আমি ব্যবহার করেছি, প্রথমে আমি এই ময়েশ্চারাইজারটি খুব হালকা করে প্রোলেপ অ্যাপ্লাই করে তার উপরে আমি পেট্রোলিয়াম জেলি অ্যাপ্লাই করি। কিন্তু গরমকালে ডাবল লেয়ারিং এর প্রয়োজন পড়বে না, যেহেতু একটু স্টিকি অনুভূত হয়। তাই যারা একদম ম্যাটে ফিনিশিং পছন্দ করেন তারা এড়িয়ে চলতে পারেন, যেহেতু আমার ব্যক্তিগতভাবে কোনো সমস্যা নেই। এবং এই ডাবল লেয়ারিংয়ের যে পদ্ধতিটি, এটি আমি আসলে রাতের স্কিন কেয়ার রুটিনেই অ্যাপ্লাই করি, তাই আমার কোনো সমস্যা হয়নি। এখন পরবর্তী প্রোডাক্টটি হলো সানা নামেরাকা হোপনো এক্সট্রা ময়েশ্চার অল ইন ওয়ান ক্রিম। চলুন তাহলে এই ময়েশ্চারাইজারটির বিশেষত্ব সম্পর্কে জেনে নেওয়া যাক। কোনিচিওয়া, আমার উপাদান তালিকার স্টার উপাদান হলো সয়। এছাড়াও আমার কাছে আছে গ্লিসারিন, পেন্টালাইন গ্লাইকল, ট্রেহাজোল সহ বেশ কিছু হাইড্রেটিং ও ময়েশ্চারাইজিং উপাদান। আমার টেক্সচার একদম মিল্কি ক্রিমি এবং স্মুথ। শীতকালে আমি সব ধরনের ত্বকের জন্য পারফেক্ট, তবে গ্রীষ্মকালে শুষ্ক ও ডিহাইড্রেটেড ত্বকের অধিকারীরা আমাকে ব্যবহার করে বেশি উপভোগ করবেন। ময়েশ্চারাইজারটি নিয়ে আমার অভিজ্ঞতা শেয়ার করার আগে আমি এর যে মূল উপাদান সয়, এটা নিয়ে কিছুটা কথা বলতে চাই। সয় কিন্তু স্কিন কেয়ারে এখন বেশ সম্ভাবনাময় একটি উপাদান। এর অনেকগুলো মধ্যে পরীক্ষিত কয়েকটি গুণ হলো ফ্রি রেডিক্যাল ড্যামেজ এবং পরিবেশগত দূষণ থেকে আমাদের ত্বকের হিলিং ক্ষমতার যে অবনতি ঘটে সেটাকে কাটিয়ে উঠতে সাহায্য করা, যেহেতু এটি একটি অ্যান্টিঅক্সিডেন্ট। এছাড়াও সয় হাইপারপিগমেন্টেশন সমস্যার সমাধানে বেশ কার্যকর বলেই প্রমাণিত। একটি বিষয় উল্লেখ করে দিতে যাচ্ছি, সেটা হলো যে যদি আপনার ফ্যামিলিতে ব্রেস্ট ক্যান্সারের হিস্ট্রি থেকে থাকে বা আপনি ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকিতে থেকে থাকেন, তাহলে আপনি সয় বা সয়যুক্ত যে কোনো প্রোডাক্ট ব্যবহার এড়িয়ে চলতে পারেন। কিন্তু তার মানে কি এই যে এটা ব্যবহারের ঝুঁকি আছে? এমন কিছুই না। এমনকি আমি আগে যে কথাটি বললাম যে এড়িয়ে চলার কথা, এটাও সম্পূর্ণ সাবধানতাবশত। এমন কোনো কিছু এখন পর্যন্ত প্রমাণিত হয়নি। জাস্ট সেফটির জন্য আমার মনে হয় আপনারা এরকম কিছু থেকে থাকলে, ঝুঁকি থেকে থাকলে আপনারা এড়িয়ে চলতে পারেন। কিন্তু তেমন কিছু না থাকলে, ভয়ের কোনো কারণে যেমনভাবে আমি ব্যবহার করছি আপনারাও ব্যবহার করতে পারবেন। আমার কাছে ময়েশ্চারাইজারটি খুবই ভালো লেগেছে, আমার অভিজ্ঞতা বেশ ভালো ছিল। প্রায় 4 থেকে 5 ঘন্টা পর্যন্ত এই ময়েশ্চারাইজেশনটি থাকে এবং একেবারে গ্রিজি বা স্টিকি অনুভূত হয় না। এখন যে ময়েশ্চারাইজারটি নিয়ে কথা বলবো সেটাও আসলে একই ব্র্যান্ডের, সয় মিল্ক রিঙ্কেল কেয়ার নাইট ক্রিম। একই ব্র্যান্ডের হলেও এই ময়েশ্চারাইজারটি কিন্তু আগের ময়েশ্চারাইজারের থেকে ভিন্ন বৈশিষ্ট্যের অধিকারী। চলুন তাহলে সেগুলো কি জেনে নিই। মিন্নাসান কোনিচিওয়া,
আমি আপনাদের রাতের রুটিনে ব্যবহারের জন্য একটি নাইট ক্রিম এবং একই সাথে আমি আপনাদের প্রি ম্যাচিউর বলি রেখা ও ফাইন লাইন্সের সমস্যা সমাধানেও সাহায্য করব। কিভাবে? কারণ আমার কাছে আছে সয় এবং রেটিনল পালমিটেড, যে দুটি উপাদানে প্রি ম্যাচিউর বলি রেখা ও ফাইন লাইন্স রোধে খুবই উপকারী। এছাড়াও আমার আছে সেরামাইডস এবং লিকোরিশ রুট এক্সট্র্যাক্ট। সব মিলিয়ে আমি হাইপার পিগমেন্টেশন দূর করতেও খুব কার্যকরী হব। আমি এই প্রোডাক্টটিকে ফাইন লাইন্স বা হাইপার পিগমেন্টেশনের সমস্যায় যারা ভুগছেন তাদের জন্য রেকমেন্ড করব। যারা রেটিনল ব্যবহার শুরু করতে চাচ্ছেন তাদের জন্য এই প্রোডাক্টটি কিন্তু চমৎকার একটি স্টার্টিং প্রোডাক্ট হতে পারে। রেটিনলযুক্ত যে প্রোডাক্টগুলো পাওয়া যায় বাজারে সেগুলোর তুলনায় এটার দাম একেবারে কম না হলেও বাজেট ফ্রেন্ডলি বলা যায়। উপাদান তালিকা আর নাম শুনলে তো বুঝতেই পারছেন যে এই প্রোডাক্টটি রাতে ব্যবহার করতে হবে। পরবর্তী প্রোডাক্টটি আমার খুব পছন্দের এবং সেটি হলো মুজি সেন্সিটিভ স্কিন ময়েশ্চারাইজিং ক্রিম। মিন্নাসান গেনকি দেশতা, আমার কাছে প্রচুর পরিমাণে হিউমেক্টেন্ট, ইমোলিয়েন্ট এবং ময়েশ্চারাইজিং উপাদান আছে। আছে হোহোবা সিড অয়েল, মিডোফোম অয়েল, অ্যালান্টোইনের মতো ত্বকের জন্য উপকারী উপাদান। তবে যদি আপনার ত্বকে অতিরিক্ত পোর ক্লগিং এর সমস্যা থেকে থাকে তাহলে আমাকে ব্যবহারের আগে একটু প্যাচ টেস্ট করে নেবেন, কারণ আমার কাছে ইথালেক্সাইল পালমিটেড ও অলিভ অয়েলও আছে। আমি মূলত শুষ্ক ত্বকের অধিকারীদের জন্যই মানানসই। আমি এই ময়েশ্চারাইজারটি ব্যবহার করে খুবই এনজয় করেছি এবং আমার কাছে মনে হয়েছে আমার মতো যাদের ড্রাই স্কিন বা ড্রাই টু কম্বিনেশন স্কিন তাদের জন্য খুবই মানানসই হবে। এবং বিশেষ করে এখানে আসা পরে এবং শীতকালে ওভারঅল যেহেতু হিউমিডিটি লেভেল খুব কম থাকে এবং বার্মিহামের যে ওয়েদার এখানে হিউমিডিটি লেভেল অনেক কম, আমার খুবই প্রয়োজন ছিল এরকম একটি ময়েশ্চারাইজারের। সর্বশেষ যে ময়েশ্চারাইজারটি রিভিউ করবো সেটি একটি টু ইন ওয়ান ময়েশ্চারাইজার, হাদা লাবো এক্সট্রিম ইউভি হোয়াইট জেল SPF 50 PA++++। মিন্নাসান হাজিমে মাসতে, আমার নাম শুনেই নিশ্চয় বুঝতে পারছেন আমি একটি ময়েশ্চারাইজার এবং একই সাথে একটি সানস্ক্রিনও। ময়েশ্চারাইজার হিসেবে কাজ করার জন্য আমার আছে BG পেন্টেডলাইন গ্লাইকল এবং সানস্ক্রিন হিসেবে কাজ করার জন্য আমার কাছে আছে অক্টিনোজেট, টিনোসোরবেস, টাইটানিয়াম ডাইঅক্সাইড, ইউভিনাল A+। অর্থাৎ আমি একটি মিক্সড সানস্ক্রিন এবং SPF 50+ PA++++ প্রোটেকশন দিয়ে থাকি। এই ময়েশ্চারাইজার প্লাস সানস্ক্রিনটি আমি 2 আঙুল পরিমাণে ব্যবহার করি যেহেতু এটি খুব লাইট ওয়েট এবং খুব সহজেই ত্বকে মিশে যায়। কিন্তু চোখের খুব কাছাকাছি অ্যাপ্লাই করলে আমার একটু অস্বস্তি হয়, এই কারণে আমি পাউডার দিয়ে সেট করে নিই। কোন ধরনের ত্বকের জন্য রেকমেন্ড করব? সব ধরনের ত্বকের জন্য, কিন্তু সাথে একটু যদি আছে। যদি আপনার ত্বক তৈলাক্ত হয় তাহলে সারা বছরই ময়েশ্চারাইজার প্লাস সানস্ক্রিন হিসেবে ব্যবহার করতে পারবেন, কারণ এটি খুব দ্রুত ত্বকে অ্যাবজর্ব হয়ে যায়। তবে যদি শুষ্ক ত্বকের অধিকারী হন তাহলে গ্রীষ্মকালে ময়েশ্চারাইজার প্লাস সানস্ক্রিন হিসেবে ব্যবহার করতে পারলেও শীতকালে শুধু সানস্ক্রিন হিসেবে নয়, অর্থাৎ এর সাথে আলাদা ময়েশ্চারাইজারও ব্যবহার করতে হবে। তাহলে এই ছিল আমার আজকের রিভিউ। যদি রিভিউটি আপনাদের জন্য উপকারী মনে হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। দেখা হবে পরবর্তী পর্বে, ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। দিস ইজ সারা সাইনিং অফ টুডে ফ্রম সারাস কোয়েস্ট।